আপনি কি পেটের সমস্যায় ভুগছেন? চিন্তার কোনো কারণ নাই ইনশাআল্লাহ। একটিমাত্র জিনিস আপনি নিয়মিত খান, ইনশাআল্লাহ আপনার পেটের সমস্ত অসুখ সেরে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটি কোন টপিকের উপরে হতে যাচ্ছে। জি, আমাদের অনেকেরই পেটে অনেক সমস্যা হয়ে থাকে। পেটের সমস্যা আমরা অনেকেই ভুগতে থাকি। যার পেটের সমস্যা সেই কিন্তু জানে পেটের সমস্যা কত বড় সমস্যা। চলুন আজকে হাদিস থেকে কিছু কথা শুনে আসি। তার আগে বলতে হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনটি অল করে দেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইয়ের পেটে অসুখ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে মধুপান করাও। তিনি দ্বিতীয়বার আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে মধুপান করাও। লোকটি তৃতীয়বার আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে মধুপান করাও। চতুর্থবার যখন লোকটি আসলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্য বলেছেন, কিন্তু তোমার ভাইয়ের পেট অসত্য বলছে, তুমি তাকে মধুপান করাও। তখন লোকটি তাকে মধুপান করালো এবং সে ব্যক্তি আরোগ্য লাভ করলো। সুবহানাল্লাহি বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসে বলেছে, মধু এবং কালাজিরা সমস্ত রোগের ঔষধ। সুবহানাল্লাহি বিহামদিহি। এই হাদিসটি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, আপনার পেটে যখনই কোনো অসুখ করবে, কোনো বড় অসুখ করবে, আপনার পেট যখনই অসুস্থ হয়ে যাবে, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের কথা অনুসরণ করে আপনি মধু পান করবেন, ইনশাআল্লাহ আপনার পেটের অসুখ সেরে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থতা দান করবেন। এই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারী অধ্যায় চিকিৎসা, হাদিস নাম্বার 5282। আশা করছি ভিডিওটি থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন। আপনি যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাথেই থাকবেন। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।